সম্পূর্ণ নীতিবিরুদ্ধভাবে আইন বিরুদ্ধভাবে গোটা আন্দোলনটাকে তাদেরকে ভয় দেখানোর জন্য তাদেরকে চাপে ফেলার জন্য এই আন্দোলনকে ভাঙার জন্য অনৈতিকভাবে পুলিশ আজকে এই কাজ করেছে। পুলিশ তাদেরকে মারধর করেছে, দুজনকে এখনো অ্যাম্বুলেন্সে তোলা হলো, আরো অনেক জনের উপরে পুলিশ ব্রুটালি অ্যাটাক করেছে। পুলিশ সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ করেছে। আজকে দাবি করছেন তারা ডিভিশন বেঞ্চে গেছে, আজকে ডিভিশন বেঞ্চে গেছে, সিঙ্গেল বেঞ্চের এই যে 140 ওরা ডিভিশন বেঞ্চে যাক, আইন আদালত যেখানে উকিলের কাছে যাচ্ছেন, কিন্তু পুলিশ এখন এখানে যা কাণ্ড ঘটালেন সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আমরা এই লড়াইয়ের সাথে আছি, আগামীকাল গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে।